আসসালামু আলাইকুম। বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে যা বলা হয়েছে তা আপনাদেরকে জানিয়ে দেব, তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই আবেদন রইল। ডিজেলের দাম বাড়ার প্রতিবাদে ঢাকা ধর্মঘটের মুখে সরকার বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ডিজেল চালিত দূরপাল্লার এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রোববার সন্ধ্যায় সরকারের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, সড়ক পরিবহন আইন 2018 এর ধারা 34-2 প্রদত্ত ক্ষমতা বলে সরকার ডিজেলের মূল্য বাড়ানোর কারণে ডিজেল চালিত বাস মিনিবাসের সর্বোচ্চ ভাড়া পুনর্নির্ধারণ করল। ক, আন্তঃজেলা ও দূরপাল্লার রুটে চলাচলকারী বাস ও মিনিবাসের ক্ষেত্রে প্রতি যাত্রী প্রতি কিলোমিটার সর্বোচ্চ ভাড়া 1.42 টাকার স্থলে 1.80 টাকা। নাম্বার খ, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাস ও মিনিবাসের ক্ষেত্রে প্রতি যাত্রী প্রতি কিলোমিটার ভাড়া যথাক্রমে 1.70 টাকার স্থলে 2.15 টাকা ও 1.60 টাকার স্থলে 2.05 টাকা। বাস ও মিনিবাসের ক্ষেত্রে সর্বনিম্ন ভাড়া যথাক্রমে 7 টাকার স্থলে 10 টাকা ও 5 টাকার স্থলে 8 টাকা। নাম্বার গ, ঢাকা ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন অথরিটি এর আওতাধীন জেলার তথা নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মানিকগঞ্জ ও ঢাকা জেলা এর অভ্যন্তরে চলাচলকারী বাস ও মিনিবাস উভয় ক্ষেত্রে ভাড়া প্রতি যাত্রী প্রতি 1.60 টাকার স্থলে 2.05 টাকা। এ ভাড়া বায়োগ্যাস, অক্টেন ও পেট্রোল চালিত যানবাহনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।